পিতাদের কে হেদায়ত দান কর সুবহান। যুবক মান আমার যেই কথাটা বলতেছিলাম, তাহলে দেখা গেল নবীর কর্মীদের উপরে যেমন নির্যাতন, ঠিক নবীর উপরও নির্যাতন। নির্যাতনের স্টেপ রোলার চামায়া দিল আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন বলেন, নবীগো তায়েফের ময়দানে আপনি মায়ের খাইছেন, আগো নবীজি তায়েফের ময়দানে আপনি মায়ের খাইলেন, উহুদের ময়দানে আপনি মায়ের খাইছেন, কোন জায়গাতে আপনার ব্যথা লাগছে বেশি, কষ্ট লাগছে কোন জায়গায়? নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না আর বলে, আয়েশা উহুদের ময়দানে আমার দান্দান ভাঙছে, উহুদের ময়দানে আমার মাথা দিয়া লোহা ঢুকে গেছে, আমার মাথা ফাটাইছে, রক্ত বাহির করছে। কিন্তু সেদিন আমার ডাইনে উমর ছিল, বামে আবু বকর ছিল, সাহাবায়ে কেরাম চতুর্দিকে আমাকে ঘেরাও করে রাখছিল। সেদিনের দুঃখ আমার আজও মনে নাই, কিন্তু তায়েফের নির্যাতনের কথা আমি নবী আজও বলতে পারি না। সেদিন আমার কাছে কেউ ছিল না, আমার একটা ভাইয়া চতুর্দিকে হামলা করছে, কেউ ছিল না, প্রতিবাদ কেউ করে নাই, আমার পক্ষে কেউ নাই, আমি আজও বলতে পারি না। এ যুবক ভাইরা, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, সেই নবী পর্যন্ত দিনের জন্য ইসলামের জন্য মায়ের খাইছে, কথা কয় না দি। আর আজকে আমরা মায়ের না খাইয়া ইসলাম কায়েম করতে চাই, কথা কয় না দি। আমরা ডাইলে চাইলে খিচুড়ি বানাইয়া ইসলাম খাইতে চাই, আমরা জিলাপি আর বিরিয়ানি দিয়া ইসলাম কায়েম করতে চাই। যতদিন না পর্যন্ত ইসলাম নামক বৃক্ষের নিচে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম হলো একটা বৃক্ষ, সেই বৃক্ষের নিচে পবিত্র রক্ত লাগে, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের পবিত্র রক্তের দ্বারা ইসলাম জিন্দা হইছে। ইসলাম যদি টিকায় রাখতে হয়, আবারও প্রয়োজনে রক্ত দিতে হবে। রক্ত দেওয়া ছাড়া ইসলামকে টিকায় রাখা সম্ভব না। সম্মানিত সুধী, ডাইলে চাইলে খিচুড়ি বানায় ইসলাম টিকানো সম্ভব না। সাময়িক সময়ের জন্য হয়তোবা দেখা যায় আমাদের পক্ষে আছে, বিপক্ষে আছে, কিন্তু সবগুলি এক পক্ষ হয়ে গেছে ইসলামকে দুনিয়ার থেকে মিঠায় দেওয়ার। এখন কাদা চুরাচুরি করার সময় নাই, এখন আমরা একজনের পিছনে আরেকজন গুতানোর সময় নাই। এমন একটা সময় আসবে আমাদের উপরে এমন মুসিবত শুরু হবে একমাত্র আমাদের কারণে, আমাদের মাথায় কাঁটাল ব্যঙ্গে তারা খাটাল খাইবে। অপেক্ষা করেন, কেন জানেন? আমরা একজন একজন কামড়া কামড়ি শুরু করছি। বাংলাদেশের 96% মুসলমান, বলুন কত পার্সেন্ট? 96% মুসলমানের দেশে 60%-এর কাছে আমরা মায়ের খাইতেছি, 60%-এর কাছে আমরা মায়ের খাই, অথচ আমরা 96%। আমাদের শক্তি গেল কোথায়? বলে আমাদের শক্তি নাই। কেন? বলে আমরা যারাই ছিলে আমরা বাঘ বাঘ হয়ে গেছি, দলের অভাব নাই। টুফি আর পাঞ্জাবির ভিতরে যে কত দল, আল্লাহ ছাড়া কেউ বুঝাতো না। টুফিওয়ালা যদি আমরা এক হয়ে যাইতাম, কসম খোদা, এদেশে নাস্তিক আর মুরতাদ আর রাম ভামদের দালালগুলি বস্রাবের সাথে বঙ্গ বসা করে বেঁচে যেত, ঠিক কিনা? কিন্তু সম্মানিত সুধী, আমরা টুফিওয়ালা কি বাংলাদেশে কম? আমার এক প্রশাসনের লোক একদিন আমার গাড়ি আটকাইছে, আটকায় কাগজপত্র দেখতেছে, আমার এক হুজুর একটা কথা বলি, আপনারা হুজুররার মতো এত দল কার প্রশাসনে? আমার কর, আমি কই কথাটা কইবার আগে তো ভাই আমার আসলে শিক্ষা হওয়ার দরকার যে আমি গাড়িতে বাড়িলাম কেড়ে। আজকে আপনি আমার ওয়াজ করেন, আমি আপনার ওয়াজ শুনতে হইতেছে, আমার এবারটা ওয়াজ করে আপনারা হুজুররার মধ্যে এত দল কার, খালি কামড়া কামড়ি, খালি কামড়া কামড়ি। আমরা টুপিওয়ালার যদি এক হয়ে যাই, কসম খোদার বাংলাদেশে টুপিওয়ালার অভাব নাই। কিন্তু সমস্যা হলো আমাদের মধ্যে যেই পরিমাণ হিংসা ঢুকছে, এখন এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার দেখতে পারি না, আফসোস লাগে আমার, একটা আর একটার শ্যামাও দেখতে পারে না। লিদেশ আবার ইসলামের স্বপ্ন দেখেন আপনারা, কারে দোষ দিবেন? আমাদের শত্রু তো আমি অন্যরা দেখতেছি না, আমাদের শত্রু আমরাই, একটা আর একটা দেখতে পারে না, খালি কাদা চুরা চুরি, ইডারে ডাক্কা মারে, ইডারে টালা মারে।
টুফির বিন্দ্রে পর্যন্ত আমরা দেশ রাজনীতি ঢুকাইছে। উষা টুফি হইলে আরেক দলের, নেশা হইলে আরেক দলের, খারা হইলে আরেক দলের, সুক্কা হইলে আরেক দেশের। এই টুফির গুতাগুতির সুডে আমি নিজে একটা টুফি বানাইছি, যে এটা আমার টুফি, কোনো দল নাই আমি। ও মা তো সুক্কা বললে কইটা অমুকের দালাল, উষা বললে কইটা হোমুকের দালাল, তেনে তোর কেউ দালালের দরকার নাই, আমি আমার নিজে বানাইছি, এটা নাম দিয়েছি আশরাফি টুফি। অহন কক হার দলের আছি, দেখ আমি আমার একক, কারণ টুফির ভিতর আমরা দল ঢুকাই দিছি। আরে ভাই একটা মানুষ জেনারেল শিক্ষিত, টুফি একটা পাইছে ফিনছে, কইটা তো দেখা যায় অমুক দলের রে, কত সে কিন্তু দল বুঝে মাতার দিছে না, টুফি একটা পাইছে মাতার দিছে, হেরে লয়ে গেছে দল। এই দেশে ইসলামের স্বপ্ন কেমনে দেখেন, আমাদের এক হওয়া দরকার। যেই পরিমাণ কাদা সুরা সুরিটি ফেসবুকে ঢুকলে দেখা যায়, যতটাই গুতাগুতি করে প্রোফাইল পিকচার টান দেয় না, দেখা যায় মৌলবি, শার্ট প্যান্ট ওয়ালা দেখি না, খালি মৌলবি দেখি। কেন এত সুলকানি করে? জাতির আর কত হাসাবেন আপনারা? জাতিরে হাসাইয়েন না, ঐক্য ছাড়া বিকল্প কোন রাস্তা বাংলার জমিনে নাই। সমস্ত প্ল্যাটফর্ম এক জায়গায় হতে হবে, সমস্ত পীরেরা এক পক্ষে হতে হবে, সমস্ত উলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে আসতে হবে। আজকে আমাদের দলাদলির কারণে আমাদের বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম আজকে চার দেওয়ালের ভিতরে বন্দি। কেন আমরা একটাই আর একটা, এটা হেই মুখের দল, এটার নিচে বালুছে, ওটা অমুকের দল, এটার নিচে বালুছে, তোমার যে নিত না কতক্ষণ সময় লাগব, বানাম তোমার উপরে শুরু হইব, খালি সময়ের অপেক্ষা করো। কামরা কামড়ি করতেছো না, কইরা তো আরো মানুষের মন থেকে সরাইতেছ। যাই হোক, একটা লোককে ভালোবাসতাম, হের কামরা কামড়ির গুতা গুতি হইতাম, দূর তোর শুদ্ধ উষ্ণ দেখতে পারি না। প্রত্যেকটা মানুষের ভিতরে এমন ঘৃণা সৃষ্টি করতেছে কেন ভাই? আমরা জাতির রাহবার, আমাদের মধ্যে যদি এত হিংসা থাকে তো জাতি আমাদের কাছ থেকে কি শিখবে? এই জন্য আমাদের দিল থাকতে হবে দরদ দিল, আমরা সবাইকে বুকে টান দিয়ে আনবো। যদি আপনার ভিতরে হিংসা থাকেও এটা ভিতরে কবর দিয়া দেন, দিয়া হইল একজনের বুকে টান দিয়ে আনেন, আমি খারাপ আপনি তো ভালো, কথা হয় না আমি খারাপ কিন্তু আপনি ভালো না, তো আপনি ভালো মানুষ, আমার মতো খারাপ মানুষ নিয়ে যদি ভালো করতে পারেন আলহামদুলিল্লাহ, কথা হয় না। মানে আপনি আমি খারাপ আপনি ভালো, ভালো মানুষ হন সিলেতে দেন, হ্যাঁ খারাপ, এর শুদ্ধ গোষ্ঠী বয়কট করে দেয়, তাহলে আপনি ভালো লেন কেমনে? আপনি ভালো মানুষের গুণ হবে আমার নিয়ে আপনি ভালো করেন, আপনি আমার মহব্বত করে কাছে নেন, এটা হলো আপনার গুণ। আমাদের মধ্যে গুণটা নাই, আমাদের মধ্যে শুধু টানা টানি হেসরা হেসরি, এগুলো আমাদের ভিতর থেকে সরাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কারে কইতাছি? আমরা নিজের নিজে কইতাছি, আপনারা না। দোয়া করেন আমাদের জন্য সম্মানিত সুধী, আল্লাহর রাসূল ছিল আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, সেই নবীরও ইসলামের জন্য দিনের জন্য নবীর শরীরে রক্ত জড়াইছিনি, কিন্তু সাহাবায়ে কেরামরা 313 জন মিল্লা গোটা বেঈমান গোষ্ঠীরে ধ্বংস করে দিল। কেন? ঐক্য ছিল, কি ছিল? ঐক্য ছিল, এক ছিল। আমরা আজকে বাংলাদেশে 96%, আমরা যদি খালি এক হই এদেশে হেরা ফালাইবার রাস্তা পাবে না। যদি আমরা কালকে এক হই পরের দিন একটা থাকবে না, কিন্তু আমরা এক হইতাম না হেরাও যাইত না, ঠাডা আমরা কপালো ভর্তি থাকব অপেক্ষা করতে থাকেন। সম্মানিত শুধু আসুন, রাসুলের উপরে নির্যাতন, সাহাবা একরামদের উপরে নির্যাতন, যেখানে পায় সেখানে মারে, যেখানে পায় সেখানে মারে, নির্যাতনের ইস্টিম রুলার চাপায়া দিছে। সাহাবায়ে কেরামরা একটা পর্যায়ে রাসুলের কাছে আয়েশা বলতেছে, আপনি আল্লাহর কাছে কোন আন্ডারে যেন আল্লাহ সাহায্য করে, আর পারতেছি না। কেউ আল্লাহ বলার কারণে জিব্বার মধ্যে প্যারাক মেরা দিছে, আসিনি না উজুবিল্লা এলাকা, এটি কই রাখছে? মমু শিখাইলে এই সমস্যাটা, গুথা না দিলে রা আওয়াজ বাইরো না। এ আপনি তো আজকে আল্লাহ বলতে পারতেছেন, কিন্তু আল্লাহ শব্দটা জবান দিয়া বলা গেছে না, প্যারাক মেরা দিছে। বেলালের জিব্বার মধ্যে প্যারাক মেরা দিছিল, জিব্বা ফুইলা গেছিল, গলার মধ্যে রশি লাগায় মরুভূমিতে টানত, অপরাধ কি? ইমান আনার কারণে। এরপরে রাসূল তাদেরকে আদেশ করতেছেন, তোমরা মন খারাপ করবা না, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসার আগে আগে যদি তোমরা শাহাদত বরণ করো, আমি রাসূল ওয়াদা দিছি তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তো রাসূল সান্ত্বনা দিছি, ঠিক এই মুহূর্তে নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনারে কেন্দ্র কইরা সূরা বুরুজ নাজিল করে দিছে, সান্ত্বনা দিছে। এই সূরা বুরুজের ভিতরে যে ঘটনাগুলি আল্লাহ তুলে ধরছেন, এই ঘটনাটা রাসূল দুনিয়াতে আসার বহু বছর আগের ঘটনা। বলুন, রাসূল দুনিয়াতে আসার পরে না আগে?
প্রায় 70-80 বছর আগের ঘটনা, তখনকার এক জালেম শাসকের ঘটনা, তখনকার এক জালেম বাদশার ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের নবুয়ত পাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সেই ঘটনা শুনাইয়া মুসলমানদের ইমান চাঙ্গা করে দিছে। সুবহান, ইমান কিভাবে চাঙ্গা হইল শুনতে চান আপনারা? ধৈর্য আসেনি না? সাইরা দিতাম, সাইরা দিলে ডাবল সুবিধা, আমারও সুবিধা নাই। আপনারা যদি শুনতে চান তাহলে আমি আলোচনা করতে পারি। এতক্ষণে খালি সূরা বুরুজ আইছি আমি, এখন এটার ভিতরে ঢুকো, গর্ত বাই করুম, বাদশা বাই করুম, রাজি আছেন নি? তাহলে একটু মনোযোগ দিতেই বল। এই সূরা আল্লাহ নাজিল করল, তখনকার সাহাবায়ে কেরামদের নির্যাতনের শিকার ছিল সাহাবায়ে কেরাম, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরা বুরুজ নাজিল করে জানাইয়া দিল, ইমানের পরীক্ষা যুগে যুগে আসবে, উত্তীর্ণ হতে হবে যদি জান্নাত পেতে চাও। বলুন, জান্নাত পেতে হলে পরীক্ষা ছাড়া না পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে? প্রত্যেকটা মুমিনের জন্য পরীক্ষা আসবে, যত ইমান শক্ত বেশি তত ইমানের পরীক্ষা তত বেশি। আপনার ইমান যত দুর্বল পরীক্ষা তত দুর্বল, ইমান যত শক্ত পরীক্ষা তত শক্ত। সুবহান, তাহলে বোঝা গেল পরীক্ষা আমাদের দিতেই হবে, পরীক্ষায় উত্তীর্ণ হলেই আল্লাহর তরি জান্নাত।